আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার। ঠিক আছে, সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার আমরা তিনটা স্টেপে শিখব। একবারে ক্লিয়ার কনসেপ্টের জন্য আমাদের তিনটা স্টেপে শিখব, কারণ আমাদের পরীক্ষায় আমাদের স্ট্রোকগুলো চেঞ্জ করে দিতে পারে। যখন আমরা সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার 153624, এখন এটা এখানে যেমন কম্প্রেশন দিয়ে রাখছি, তাহলে ফায়ারিং অর্ডারটি কী হবে? এখানে একটা দেওয়া আছে যে ফায়ারিং অর্ডার সিক্স সিলিন্ডারে দেওয়া আছে, যদি প্রথম সিলিন্ডার সাকশন স্ট্রোকে থাকে তাহলে ফায়ারিং অর্ডারটি কী হবে, এরকম শুধু দুইটা এখানে দেখাইছি। এগুলো ছাড়া আরও অনেক চেঞ্জ করে দিতে পারে, তখন চেঞ্জ করে দিলে আমরা কীভাবে স্ট্রোকগুলো বা ফায়ারিং অর্ডারগুলো নির্ণয় করবো তখন বিস্তারিত যদি আমরা না জানি বা ক্লিয়ার কনসেপ্ট যদি না নেই, তাহলে কিন্তু আমরা সমস্যা পড়ে যাব। তার জন্য আমরা এই অংশটা রেখেছি শুধু আপনাদেরকে টেস্ট করার জন্য, যে আপনারা জানার পর, শেখার পর আপনারা এটা পারতেছেন কি না ওই জিনিসটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, শেখার পর। আর তার পূর্বে আমরা যে জিনিসটা নিয়ে আমরা তিনটা পদ্ধতিতে শিখবো বলছিলাম, তিনটা স্টেপে। প্রথম স্টেপ হইলে আমরা বিস্তারিত সহ শিখবো, দুই নম্বর স্টেপ হইলে কয়েক সেকেন্ডে, যাতে পরীক্ষা আমরা কয়েক সেকেন্ডে দিতে পারি সেই সিস্টেমে শিখবো। তারপরে আমরা তিন নম্বর স্টেপ হইছে আমাদের স্ট্রোকগুলো চেঞ্জ করে দিয়ে দুই তিনভাবে আমরা শিখবো, যাতে আমাদের মানগুলা স্ট্রোকগুলো যদি চেঞ্জ করেও দেয়, যাতে আমরা পরীক্ষা হলে কোনো সমস্যা না পড়ি তার জন্য। ঠিক আছে, আর সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার শেখার পূর্বে সবাইকে বলবো ফোর সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার শেখার জন্য। ফোর সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার আমাদের ভিডিও করা আছে, সেটার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে শিখিয়ে নেবেন। আর আমরা এই ফায়ারিং অর্ডার নির্ণয় করার কিন্তু কারো কয়েকটি পদ্ধতি আছে, সারে বৃত্তাকারও আছে, কিন্তু বৃত্তাকার আমরা শিখবো না, কারণ বৃত্তাকারে আমাদের সময় বেশি ব্যয় হতে পারে। তার জন্য আমরা এইভাবে শিখবো, কারণ এইভাবে আমরা বিস্তারিত শেখার পর কয়েক সেকেন্ডে কিন্তু আমরা ফায়ারিং অর্ডার নির্ণয় করতে পারবো, তার জন্য আমরা এই পদ্ধতিতে শিখবো। এখন আমরা চেঞ্জ করে দিয়েও কিন্তু আমরা প্রমাণ সহ দেখবো, এই চার্টের মধ্যে আমরা প্রমাণ দেখবো, যেটা আমাদের যে নির্ণয় করলাম স্টুকগুলো চেঞ্জ করে দেওয়ার পরে যে আমরা নির্ণয় করলাম সেটা কি হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু দেখবো। ঠিক আছে, তো ফোর সিলিন্ডার ইঞ্জিনের মতনই আমরা কিন্তু শিখব, শুধু একটু ডিফারেন্স, একটু ডিফারেন্সের কারণে কিন্তু আশা করি আপনারা মানে ফোর সিলিন্ডার যারা পারবেন তারা সিক্স সিলিন্ডার আরও খুব সহজভাবে শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা মেন আলোচনা চলে আসি। আর আমরা জানি একটা সিলিন্ডারে মোট চারটা স্ট্রোক সংগঠিত হয়, একটা হচ্ছে সাকশন স্ট্রোক, তারপরে কম্প্রেশন, তারপরে পাওয়ার, তারপর এক্সস্ট, এ মোট চারটা স্ট্রোক একটা সিলিন্ডারে সংগঠিত হয়। তো এখন আমরা সিক্স সিলিন্ডার ফায়ারিং অর্ডার নির্ণয় করতে যেয়ে এখানে কি করতে হবে, আমরা প্রথমে যে একটা যেহেতু ছয় সিলিন্ডার তার জন্য ছয়টা সারি আর ছয়টা কলাম আমরা কি করলাম, অঙ্কন করে নিলাম, এখানে আমরা একটা চার্ট তৈরি করব। ঠিক আছে, এখন এই যে একটা সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডারের এক নম্বর সিলিন্ডারে আমাদের সাকশন দেওয়া আছে, এখন সাকশন দেওয়া আছে, সাকশন দেওয়া থাকুক, কম্প্রেশন দেওয়া থাকুক, পাওয়ার দেওয়া থাকুক, যেটি দেখা থাকুক না কেন, আমরা এখানে যেটা থাকবো ওইটা দিয়ে আমরা একটা চার্ট তৈরি করবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, সাকশন দেওয়া আছে, তাহলে আমাদের যে এখানে একটা চার্টগুলো আছে চার্টগুলোর কোনা কোনিতে আমরা সাকশন বসাই দিব। ঠিক আছে, আমি সবাইকে বলবো যে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমাদের সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার সবাই শিখতে পারে, কারণ এটা একটা জটিল বিষয়, অনেকরাই এটা কিন্তু চাইছে যে বা এটার সলিউশনটা কীভাবে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকে চাইছে, সবার কাছে পৌঁছে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিয়ে। ঠিক আছে, এখন দেখেন আমরা এটা সাকশন ছিল, এই কারণে আমরা সাকশন দিয়ে কোনাকুনি মানগুলো পূর্ণ করে দিছি। এখন যদি এখানে পাওয়ার থাকতো তাহলে পাওয়ার দিয়ে কোনাকুনি মানগুলোকে পূর্ণ করে দিলাম এলে। ঠিক আছে, যা হোক, এখন আমরা এটা বসাইলাম, তারপর আমরা এখানে আসি, যেটা বলছিলাম কি একটা সিলিন্ডারে এই চারটা স্ট্রোক সংগঠিত হয়। এখন সিক্স সিলিন্ডার ইঞ্জিন যেহেতু, তাইলে সিক্স সিলিন্ডার ইঞ্জিনে আমরা একটু কী করবো, যে একটু আমরা চেঞ্জ করবো, ফোর সিলিন্ডার থেকে সিক্স সিলিন্ডার যেহেতু আমরা একটু চেঞ্জ করবো। একটু চেঞ্জ বলতে আমরা জানি কি একটা সিলিন্ডারের ভিতরে এভাবে স্ট্রোকগুলো সংগঠিত হয়, সাকশনের পরে কম্প্রেশন, কম্প্রেশনের পরে পাওয়ার, পাওয়ার পরে এক্সস্ট। ঠিক আছে, সিক্স সিলিন্ডার যেহেতু তার জন্য আমরা সাকশন দুইবার আর কি পাওয়ার দুইবার। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এই জিনিসটাই শুধু মনে রাখবেন যে আমরা এইভাবে বৃত্তাকারে মানে একটা সাইকেল সম্পূর্ণ হওয়ার জন্য সাকশন দুইবার হবে, পাওয়ার দুইবার হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিছু থেকে আমরা এই জিনিসটা থেকে কিন্তু আমরা এখানে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই স্ট্রোকগুলো এখানে পূর্ণ করে দেবো। ঠিক আছে, স্ট্রোকগুলো কি এখানে কি সাকশন, তাহলে সাকশন কয়বার হবে, দুইবার, তারপরে কম্প্রেশন, তারপরে পাওয়ার, পাওয়ার আরেকবার হবে, পাওয়ার
এক্সস্ট, আবার সাকশন, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, পাওয়ার, সাকশন, এভাবে কি হতে থাকবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি এখানে পূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের কি সাকশন, এখানে সাকশন দেওয়া আছে, তাহলে সাকশন কয়বার হবে? দুইবার সাকশন, ঠিক আছে? তারপরে আছে কি কম্প্রেশন, তারপরে আছে পাওয়ার, পাওয়ার কয়বার হবে? দুইবার পাওয়ার, তারপরে কি হবে? এক্সস্ট, ঠিক আছে? তাহলে আমরা এইটা যেভাবে পূর্ণ করছি প্রত্যেকটা ঘর এভাবে পূর্ণ করব। তাহলে এখানে আছে কি সাকশন, তাহলে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এটাও পাওয়ার হবে, তারপরে এটা কি এক্সস্ট, তারপরে সাকশন, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এটাও হবে পাওয়ার, এরপরে কি পাওয়ার পরে এক্সস্ট, ঠিক আছে? তারপর কি সাকশনের পরে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, পাওয়ার, এক্সস্ট, ঠিক আছে? তারপর আবার যাচ্ছি সাকশনের পরে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, পাওয়ার, এক্সস্ট, ঠিক আছে? তাহলে এখানে সাকশন আছে, তাহলে সাকশন, আবার সাকশন, কম্প্রেশন, পাওয়ার, আবার পাওয়ার, তারপর আবার এক্সস্ট। তাহলে দেখেন আমরা একটা চার্ট নির্ণয় করতে পারছি। তাহলে এই চার্ট থেকে আমরা যেইভাবে ফায়ারিং অর্ডার নির্ণয় করি না কেন, এটা এই চার্ট থেকে আমরা প্রমাণ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এক নম্বর সিলিন্ডারে কী আছে? সাকশন। তাহলে আমার এই যে সাকশন, আমরা শুধু এই যে প্রথম যে সারিটা আছে, প্রথম যে সারিটা আছে ওই সারি থেকে আমরা ওই সারি থেকে নির্ণয় করব। তাহলে দেখেন এক নম্বর সিলিন্ডারে সাকশন আছে, তারপরে কি পাঁচ নম্বর সিলিন্ডার, তাহলে পাঁচ নম্বর সিলিন্ডারে কী আছে? এক্সস্ট। তারপরে তিন নম্বর সিলিন্ডার আছে কি পাওয়ার, সরি, তিন নম্বর সিলিন্ডার আছে পাওয়ার, আর ছয় নম্বর সিলিন্ডার আছে পাওয়ার, দুই নম্বর সিলিন্ডার আছে কি কম্প্রেশন, আর চার নম্বর সিলিন্ডার আছে কি সাকশন, ঠিক আছে? তাহলে আমরা এই যে সারি থেকে আমরা কিতা সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার নির্ণয় করতে পারছি, ঠিক আছে? এটা হলো আমরা একটা বিস্তারিত থেকে শিখছি, ঠিক আছে? এখন আমরা শিখব কয়েক সেকেন্ডে যাতে আমরা ফায়ারিং অর্ডার নির্ণয় করতে পারি সেই জিনিসটা শিখব। একটা মজার বিষয় ফায়ারিং অর্ডার, কিন্তু একটা মজার বিষয়টা, ঠিক আছে? যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা খুব মজা করে শিখতে পারবেন, ঠিক আছে? এখন আমরা কয়েক সেকেন্ডে কীভাবে শিখবো, আমাদের এই সিকোয়েন্সগুলো কিন্তু মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখতে হবে। সাকশন দুইবার হবে, সাকশন, সাকশন, কম্প্রেশন, তারপরে পাওয়ার, আবার পাওয়ার, তারপরে এক্সস্ট, ঠিক আছে? তাহলে আমাদের এই সিকোয়েন্স কিন্তু ঠিক রেখে পেছন দিক থেকে যদি আমরা করি, হিসাব করি, তাহলে কিন্তু আমাদের কয়েক সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখেন এখানে কী আছে? সাকশন, তারপর আবার সাকশন, তারপরে কম্প্রেশন, পাওয়ার, পাওয়ার, এক্সস্ট, ঠিক আছে? আমরা উল্টা দিক থেকে আসছি, তাহলে কিন্তু আমরা হয়ে গেছে, কয়েক সেকেন্ডে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা একটু মান চেঞ্জ করে দিক দিয়ে দেখি হয় কি না, ঠিক আছে? কারণ আমরা তো কয়েক সেকেন্ডে শিখলাম, ঠিক আছে? কয়েক সেকেন্ডে শেখার পর আমরা পরীক্ষায় মান চেঞ্জ করে দিতে পারে, তখন আমরা কি করব বিপদে পড়ে যেতে পারি। তার জন্য আমরা অনেকগুলো আইটেমে আমরা শিখবো, ঠিক আছে? বিস্তারিতটা শেখার পর আপনাদেরকে একটা টেস্ট দেবো, যে আপনারা এটা একটা টেস্ট, আপনারা এটা পারেন কিনা দেখবো। এটা আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এটার উত্তর কী হবে, এটার ফায়ারিং অর্ডারটা কী হবে, ঠিক আছে? এখন আমরা বলছি কি টেস্ট নেব, আর আমরা বিস্তারিতভাবে শিখবো, ঠিক আছে? মানে কয়েক পদ্ধতিতে শিখবো। এখন যদি বলে এক নম্বর সিলিন্ডারে পাওয়ার আছে, তাহলে এটার ফায়ার এই সিক্স সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কী হবে, তাহলে আমরা কয়েক সেকেন্ডে নির্ণয় করব। পাওয়ার কয়বার উচ্চারণ হয়? দুইবার পাওয়ার, পাওয়ার দুইবার হবে, তারপর আমরা সিকোয়েন্স এইভাবে ঠিক রাখবো, ঠিক আছে? তাহলে পাওয়ার, তারপর আছে কি আবার হবে পাওয়ার, তারপর হবে কি এক্সস্ট, তারপরে হবে কি এক্সস্টের পরে সাকশন, আবার সাকশন, তারপরে কি হবে কম্প্রেশন। আচ্ছা, আমরা তো কয়েক সেকেন্ডে মান চেঞ্জ করে শিখলাম, তাহলে এটা প্রমাণ কি? এটা যে আমরা কি আন্তাজি শিখলাম নাকি প্রমাণ কি? আমার প্রমাণ চার্টে আছে। কোথায় আছে? চার্টে। এই যে দেখেন এ পাওয়ার কম্প্রেশন, এই যে এখানে দেখেন এই যে এই নম্বর যে শাড়িটা আছে, এই শাড়িটাতে দেখেন পাওয়ার সাকশ কম্প্রেশন, পাওয়ার কম্প্রেশন, সাকশন সাকশন, এক্সস্ট পাওয়ার, সাকশন সাকশন, এক্সস্ট পাওয়ার। কী মজার, আমরা খুব সহজ কয়েক সেকেন্ডে শিখতে পারলাম। তারপরে যদি আমরা আরও কিছু মান চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এখন আমরা কী করছি, যে এখন আমরা আরেকটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? আরেকটু চেঞ্জ করে দিয়ে আমরা দেখি পারি কি না, ঠিক আছে? এখন আমরা কোথায় চেঞ্জ করে দেবো, বা লাস্ট সিলিন্ডারে, লাস্ট সিলিন্ডার আমরা কী দিই, ধরেন লাস্ট সিলিন্ডারে কম্প্রেশন দিই, ঠিক আছে? যদি দেওয়া থাকে যে সিক্স সিলিন্ডার ইঞ্জিনিয়ার, মানে চার নম্বর সিলিন্ডার আছে কম্রেশন, তাহলে ফায়ারিং অর্ডার নির্ণয় করো। তাহলে আমরা কীভাবে পারবো, আমাদের সিকোয়েন্স ঠিক রেখে কয়েক সেকেন্ডে শিখে বলবো। তাহলে কম্প্রেশনের পর কী? কম্প্রেশনের পরে আমাদের পাওয়ার স্ট্রোক, তারপরে আবার পাওয়ার হবে,
তারপরে কি হবে এক্সাস্ট, তারপরে সাকশন, তারপরে আবার সাকশন, ঠিক না? আমাদের সিকুয়েন্স অনুসারে। তাহলে আমরা প্রমাণ কি আমরা যে শিখলাম, এই যে দেখেন আমাদের এই যে 2 নম্বর সারিতে সাকশন সাকশন এক্সাস্ট পাওয়ার পাওয়ার কম্প্রেশন, সাকশন সাকশন এক্সাস্ট পাওয়ার পাওয়ার কম্প্রেশন, কি মজা করে আমরা শিখে ফেললাম কয়েক সেকেন্ডে, ঠিক আছে? তারপরে যদি আমরা আরেকটু চেঞ্জ করে দিই তাহলে আমরা কিভাবে দেখি, আমরা যদি আরেকটু চেঞ্জ করে শিখি আমরা, তাহলে পরে আমরা যদি এখানে দেই, এখানে আমরা কি দিতে পারি, এই যে 6 নম্বর সিলিন্ডারে সাকশন আছে তাহলে ফায়ারিং অর্ডারটি কী হবে, ঠিক আছে? তাহলে আমাদের সিকোয়েন্স ঠিক রেখে যদি আমরা বলি তাহলে আমাদের দেখাও সাকশনের পরে এই যে এখানে যদি দেওয়া থাকে একটা জিনিস কি, এই যে মিডল সিলিন্ডারের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে শুরু করব না, আমরা যেখানে দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে আমাদের সিকোয়েন্স অনুসারে কী হইব, এখানে সাকশনের পরে আবার সাকশন হবে, তারপরে কম্প্রেশন, তারপরে পাওয়ার, আবার পাওয়ার, তারপরে আবার এক্সস্ট, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি মজা করে কয়েক সেকেন্ডে আমরা পারলাম 6 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার। তাহলে দেখেন আমাদের মিলছে কিনা, দেখেন তার পাওয়ার কম্প্রেশন সাকশন সাকশন এক্সস্ট পাওয়ার মিলে গেছে, মিলে গেছে, ঠিক না? খুব সহজ করে আমরা শিখতে পারছি, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস কি, আমরা কয়েক পদ্ধতি শিখতে পারলাম, ঠিক আছে নি? তাহলে আমরা লাস্ট যেটা বলতেছি, লাস্ট একটা শিখতেছি, এই লাস্ট দেওয়ার পরে আপনাদেরকে আমি এই যে এখানে আমি কি দিতে পারি, এই ধরেন এখানে পাওয়ার দিলাম, ঠিক আছে? যে 3 নম্বর সিলিন্ডারের পাওয়ার, অথবা না চেঞ্জ করে দিই, আরও চেঞ্জ করে দিই যে কম্প্রেশন দিলাম, ঠিক আছে? 3 নম্বর সিলিন্ডার যদি কম্প্রেশন থাকে তাহলে ফায়ারিং অর্ডার দিই কীভাবে নির্ণয় করবো 6 সিলিন্ডার ইঞ্জিনের? তাহলে আমাদের ওই যে সিকোয়েন্স অনুসারে কম্প্রেশনের পরে কী হবে, পাওয়ার, তারপরে হবে পাওয়ার, ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? পাওয়ার পাওয়ার, তারপর হবে কি এক্সাস্ট, ঠিক আছে? তারপরে আবার সাকশন, তারপরে আবার সাকশন। তাহলে মিলছে কি না আমরা দেখেন, এই যে দেখেন এই যে এটাতে পাওয়ার পাওয়ার কম্প্রেশন সাকশন সাকশন এক্সাস্ট, ঠিক আছে না? আমরা কি মজা করে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা 6 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার নির্ণয় করতে পারছি। তাহলে এখন আপনাদের দেখবো আপনারা সঠিকভাবে বুঝছেন কিনা, পারছেন কিনা, সেটা আপনারা খুব দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাবেন, খুব দ্রুতভাবে কমেন্ট বক্সে জানাবেন এটার ফায়ারিং অর্ডারটা কী হবে। এই 2 নম্বর সিলিন্ডারে যদি কম্প্রেশন থাকে তাহলে ফায়ারিং অর্ডারটা কী হবে, এটা আমাকে খুব দ্রুত কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে, এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওটাকে, বেশি বেশি করে শেয়ার করলে আমরা উৎসাহিত হবে আরও ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।